আজ বিশ্ব পর্যটন দিবস। এবারের প্রতিপাদ্য সবার জন্য পর্যটন। ক্রমবর্ধমান চাহিদা পূরণে পর্যটন সংশ্লিষ্ট পেশায় আগ্রহীদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে নেওয়া প্রশিক্ষণ শেষে হোটেলের বিভিন্ন সেবায় জড়িয়ে দেশ পেরিয়ে বিদেশেও চাকরির সুযোগ মিলছে এসব প্রশিক্ষণার্থীর। বিপিসি চেয়ারম্যান বলছেন, আগামী 3 বছরে এই খাতে 1.5 লাখ মানব সম্পদ প্রয়োজন। মংলার আবু হোসাইন সুমনকে সাথে নিয়ে চয়ন রহমানের বিশেষ রিপোর্ট। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রশিক্ষণ কেন্দ্র এনএইচটিটিআইতে হোটেলের কুক আর শেফের প্রশিক্ষণ নিচ্ছেন সর্বনিম্ন এইচএসসি থেকে স্নাতক ডিগ্রিধারীরা। সেখানে দেশি বিদেশি রান্নার প্রশিক্ষণে ব্যস্ত শিক্ষার্থীরা। পাশের রুমে চলছে পরিবেশনের প্রশিক্ষণ, ক্লাসরুমে চলছে হোটেলের ফ্রন্ট ডেস্ক আর ট্যুর গাইডের প্রশিক্ষণ। ইন্টারপ্রিট কমপ্লিট করার পর এখন এটা করে রাখছি যাতে আমার ভবিষ্যতে খুবই জবের ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়। আমরা এটা করার পরে কখনোই ঘরে বসে থাকব না, এটা করার পরে আমরা বিভিন্ন জবের অফার পাব। মানসম্পন্ন প্রশিক্ষণটি আমি আন্তর্জাতিক দেশি বিদেশি চেইন হোটেলে কাজে লাগাতে চাই। পর্যটন খাতের ক্রমবর্ধমান ধারার অগ্রগতিতে তাদের এই প্রশিক্ষণ আর প্রশিক্ষণ পরবর্তী অগ্রগতি নিয়ে কথা বলেছেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান। আগামী 3 বছরের মধ্যে প্রায় আমাদের 4টি সহ প্রাইভেট সেক্টরের 8টি, মোট 12টি 5-স্টার হোটেল আপনি সারা দেশে দেখতে পাবেন বলে আমরা আশা করছি। যারা টপ 10 হোল্ডার তাদেরকে 5-স্টার হোটেলগুলো তাদেরকে নিয়ে নেয়। আবার যখন তাদের পাসিং আউট সেশন হয় তখন আমরা ওই পরীক্ষায় উপস্থিত থাকি, তখন বিভিন্ন হোটেলিয়াররাও ওখানে থাকেন, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই। এই আর্টগুলো দেখে অনেক সময় তারা খুব ইমপ্রেসড হয়ে সঙ্গে সঙ্গেই তারা 10টি ভিজিটিং কার্ড দিয়ে দেয়, বলে যায় তুমি আগামী 1 তারিখ থেকে আমার হোটেলে জয়েন করো, সেদিন থেকে তার স্যালারি কাউন্ট হয়ে যায়। এদিকে গাইড তৈরিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি ট্যুর অপারেটরকে সাথে নিয়ে চলতি বছরের মার্চ মাসে আয়োজন করেছিল এক কর্মশালার। তবে সেই কর্মশালার দৈনিক হাজিরা থেকে বঞ্চিত এসব অংশগ্রহণকারীরা জানিয়েছেন তাদের হতাশার কথা। 14 দিনের ট্রেনিং শীতে সই করাই নিছে, কিন্তু আমাদেরকে ট্রেনিং দিছে মোটে 5 দিনের ট্রেনিং দিছে, এবং 5 দিনে আমাদেরকে 500 টাকা দিছে। আমাদের লোভ দেখানো হয়েছে যে আমাদের একটা চাকরি বা কর্মসংস্থানের সুযোগ করে দেবেন, কিন্তু আসলে তারা আমাদের চাকরি কিংবা কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা তারা করেনি। ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী বলেছেন বিষয়টি খতিয়ে দেখবেন তারা। প্রশিক্ষণার্থী হিসাবে আমরা পেয়েছি, তাদের লিস্ট কিন্তু আমরা বন বিভাগ এবং সেই যারা অপারেটর তাদের মাধ্যমে নিয়েছি, এবং এই তাদের অনারিয়ামগুলো কিন্তু তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা তাদেরকে টাকা দিয়ে দিয়েছি। আপনি যেটি বললেন এটি একটা গুরুতর অভিযোগ, এটা ডেফিনেটলি আমরা চেক করে আপনাদেরকে জানাবো। এদিকে পর্যটন দিবসকে ঘিরে তৈরি হচ্ছে নতুন নতুন স্পট, তবে সে অনুযায়ী বাড়ছে না বিদেশি পর্যটকের সংখ্যা। পরিসংখ্যান বলছে গত বছর 6 লাখ বিদেশি আসলেও ছুটি কাটানোর জন্য এসেছে মাত্র 1.5 লাখ পর্যটক। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। এখানকার নীলাচল, নীলগিরি, মেঘলা, স্বর্ণমন্দির সহ দর্শনীয় স্থানে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। পর্যটন শিল্পের বিকাশে প্রশাসন বিভিন্ন পদক্ষেপের কথা বললেও দীর্ঘদিন ধরে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারকে নিয়ে প্যাকেজ উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন না হওয়ায় হতাশ সৌন্দর্য পিপাসুরা। বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। বান্দরবান প্রকৃতি তার সৌন্দর্য কিভাবে যে উজাড় করে দিয়েছে, কাছ থেকে না দেখলে এর সবটুকু অনুভব করা যাবে না। এখানে রয়েছে এরকম অনেক পর্যটন স্পট, পর্যটকরাও ঘুরে বেড়াচ্ছেন যেন স্বপ্নের দেশে। বান্দরবানের 13 সম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবনচিত্রেও মুগ্ধ সৌন্দর্য পিপাসুরা, পর্যটকদের কাছে এক বাড়তি পাওয়া। তবে মুগ্ধতার পাশাপাশি প্রকৃতি প্রেমীদের মাঝে রয়েছে হতাশাও। এখানে থাক
থাকার বা এয়ার করার জন্য আরও একটু যদি ভালো ধরনের রেস্টুরেন্ট থাকতো বা ভালো ধরনের হোটেল থাকতো তাহলে সেটাও তো আরও বেটার হতো আর কি। পর্যটক কেন্দ্রগুলো ডেভেলপ করে রিসোর্টগুলোকে ডেভেলপ করতে হবে, রাস্তাঘাটগুলোকে ডেভেলপ করতে হবে, আমাদের দেশের হচ্ছে আইন শৃঙ্খলাকে আরও সুন্দর করতে হবে। তো আর একটু যদি অর্গানাইজডভাবে এখানে আমাদের ট্যুরিজম ফ্যাসিলিটিসটা ডেভেলপ করে আমাদের মনে হয় আমরা দেশি বিদেশি পর্যটক আরও বেশি আকর্ষণ করতে পারবো। পর্যটক আকৃষ্ট করতে নানা উদ্যোগের পাশাপাশি জেলা প্রশাসক জানান প্যাকেজ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গেও। অন্যান্য বড় বড় সংস্থা, পর্যটন কর্পোরেশন আর সহ তাদেরকে অন্তর্ভুক্ত করে এই এলাকায় ক্যাবল কারটা যাতে দিতে পারি, যাতে পর্যটকরা আরও বেশি করে এখানে আসার সুযোগ সুবিধা পায় এবং স্থানগুলো সুন্দরভাবে দেখতে পারে। নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সকালে খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয় র্যালিটি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বান্দরবানে নানা আয়োজনে পর্যটন দিবস পালিত হচ্ছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের হয়। রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট থেকে দিনটি উপলক্ষে মোটর শোভাযাত্রা বের হয়। কক্সবাজারেও নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটক দিবস। সকালে কলাতলী সুগন্ধা পয়েন্ট থেকে র্যালি বের হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে খুলনা শহীদ হাদিস পার্ক থেকে র্যালি বের হয়। এছাড়া সিলেট, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, ভোলা ও মৌলভীবাজারেও নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে।